দল বিরোধী কাজ করার অভিযোগে দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অনাস্থা ভোটে অপসারণ করা হল মঙ্গলবার। এদিন 18 জন সদস্যের মধ্যে 17 জন সদস্য প্রধান ইউনুস আলীর বিরুদ্ধে অনাস্থা সমর্থন করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিধানসভা নির্বাচনের পর থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে অনাস্থা আনার খবর থাকছে শিরোনামে। মঙ্গলবার দল বিরোধী কাজ করার অভিযোগে দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অনাস্থা ভোটে অপসারণ করা হলো। এদিন 18 জন সদস্যের মধ্যে 17 জন সদস্য প্রধান ইউনুস আলীর বিরুদ্ধে অনাস্থা সমর্থন করেন। আমরা পঞ্চায়েতের বিভিন্নভাবে যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেগুলো ব্যাহত হচ্ছে না, যার জন্যে আমরা সবাই মিলে একসঙ্গে এই প্রতিবাদ করি এবং অনাস্থানীয় প্রধানের বিরুদ্ধে, এবং সত্যের জয় আজকে হলো, প্রধান অপসারিত হলো এবং আমরা জিরো মোট টোটাল 18 জন সদস্য, তার মধ্যে 17 জিরো আজকে এই দুর্নীতিগ্রস্ত প্রধানকে অপসারণ করতে পেরে আমরা সবাই আনন্দিত। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়ে ইউনুস আলী প্রধান নির্বাচিত হন। প্রধানের বিরুদ্ধে অন্যান্য সদস্যের অসহযোগিতা ও কর্মে গাফিলতির অভিযোগে এই অনাস্থা প্রস্তাব আনা হয় বলে জানান অন্যান্য সদস্যরা। তারা জানান, নতুন প্রধান কে হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধানের অপসারণের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব করেছিলাম, তার কর্মী সভা ছিল এখানে। ওইখানে আমরা 17টা মেম্বার উপস্থিত ছিলাম। রেজুলেশন হলো প্রধানের অপসারণ হলো, 17টা মেম্বার সশরীরে উপস্থিত থেকে হাত তুলে সকণ্ঠে ভোট দিয়েছে যে আমরা প্রধানকে অপসারণ করতে পেরেছি। আমরা একটা দুর্নীতিযুক্ত প্রধানকে অপসারণ করতে পেরে অনেকটাই স্বস্তি আমাদের। দৌলতাবাদ থেকে মিঠু মণ্ডল ও রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। গ্যালাক্সি ক্যাটারার, যে কোনো অনুষ্ঠানে রুচিসম্মত রান্না সহ ক্যাটারিং এর অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। প্রতিটি খাবারের গুণমান ও স্বাদ অতুলনীয়। রয়েছে পরিবেশনের সুব্যবস্থা, তাই পরিবারের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন গ্যালাক্সি ক্যাটারার। ঠিকানা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8918252491 এবং 8900582123।